হাই ফ্রেন্ডস, ব্লু ম্যাপেলস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি কাতলা মাছের তেলের বড়া। কাতলা মাছের তেলের বড়া করতে যা যা উপকরণ লাগবে তা হলো কাতলা মাছের তেল, পেঁয়াজ কুচি, বেসন, ময়দা, সাথে রয়েছে রসুন কুচি, লঙ্কা কুচি আর হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এবার আমি একটি বাটিতে এই প্রত্যেকটি উপকরণ এক এক করে সব মিশিয়ে নেব। প্রথমে মাছের তেলটা দিয়ে দেব, সাথে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হলুদ এবং জিরে পাউডার, ময়দা, বেসন আর সাথে রসুন কুচি। এবার এই মিশ্রণটিকে ভালোভাবে জল দিয়ে আগে মেখে নেব। এভাবে বন্ধুরা আমাদেরকে মাছের তেলটাকে আগে শুকনো মেখে নিতে হবে কিছুটা, তারপরে আমরা তার সাথে জল অ্যাড করব। সাথে আমরা কিছুটা মিষ্টি এবং নুন দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার মাখা কমপ্লিট। এবার বন্ধুরা, আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন গ্যাসটাকে ফুল ফ্লেমে রেখে একদম বড়াগুলো আমাদেরকে ছাড়তে হবে, নয়তো বড়াগুলো কিন্তু নিচে পোড়া লেগে যাবে। আমার তেল ফুটে গেছে বন্ধুরা, এবার আমি বড়াগুলো ছেড়ে দেব। দেখো বন্ধুরা, আমার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে এসছে, কী সুন্দর লাল কালারের চলে এসছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে বড়াগুলোকে তুলে নেব। আমার মাছের তেলের বড়া রেডি বন্ধুরা। যদি তোমাদের আমার এই রান্নাটি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আবার ফিরে আসবো নতুন রান্না নিয়ে। আবার দেখা হবে বন্ধুরা, কিপ ইন টাচ।